এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন খুলনা মহানগরী বিএনপির সম্মানী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা শফিকুল আলম তুহিন, আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য শেখ মজিদুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা খুলনা মহানগরী বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা তরিকুল ইসলাম জহির, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা খুলনা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 12 তারিখে কেন্দ্রীয় ঘোষিত একটি মানবিক কর্মসূচি খুলনা মহানগরী এবং জেলার বাইরে অর্থাৎ সেটা যে কোনো উপজেলায়, তবে সেই অনুযায়ী আমরা যখন খবর পেলাম সাথে সাথেই আমরা পুলিশ প্রশাসনকে আমরা জানালাম, এসপি সাহেবকে আমরা প্রথমে জানালাম 6 তারিখে, সেটা লিখিত ভাবে তাকে দরখাস্ত দিলাম, আমাদের সকল নেতৃবৃন্দ আমরা সেখানে উপস্থিত, তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন এবং আমরা বললাম যে 12 তারিখে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে, সেই দাবিতে আমাদের এই মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি থাকবেন, গণসমাবেশ সরি আমাদের এই সমাবেশের প্রধান অতিথি থাকবেন বাবু গৈশ্বরচন্দ্র রায়, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য জনাব মুশিদ রহমান, উপস্থিত থাকবেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মনিন্দ্র ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার পণ্ডু সহ কেন্দ্রীয় এবং ইসলামে অনেক নেতৃবৃন্দ। এই পরিস্থিতিতে আমরা আমাদের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি, আমরা প্রচার কার্ড করেছি, প্রচারপত্র বিলি করছি, আমরা ইতিমধ্যে খুলনায় আমরা বিএনপি খুলনা মহানগরী জেলা যৌথ সভা করেছি, আমরা অঙ্গ সহযোগী সংগঠনের সভা করেছি, আমরা প্রতিটা ডুমুরিয়া উপজেলা যেহেতু আমাদের প্রোগ্রাম হবে সেই কারণে ডুমুরিয়া উপজেলায় আমরা প্রতিটা ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে সমাবেশ করছি, আমাদের রূপসা 13 কাদা পাইকাসা বটিয়াঘাটা দাগর কয়লা ফুলতলা দিগলিয়া সকল উপজেলায় ইউনিয়ন ইউনিয়নে আমাদের কার্যক্রম চলছে। এই পরিস্থিতিতে আমরা শহরের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নেতা কর্মীরা সমাবেশকে সফল করার জন্য তারা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা গতকাল আমি আমার
জেলা সদস্য সচিব মোল্লাসন বাপ্পি, আমার জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু এবং ডুমুরিয়া উপজেলার আহ্বায়ক মোল্লা মোস্তফা হোসেন মুমিন সব আমরা ওইখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ওসি রয়েছেন তার কাছে বিষয়টা আমরা জানাই যে 12 তারিখে আমরা প্রোগ্রামটা আমরা করব। কিন্তু উনি আমাদের সাথে যে আচরণ করেছেন, আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা কখনোই ওনার কাছে এটা আশা করি নাই। উনি আমাদের বলেছেন আপনারা 12 তারিখে কর্মসূচি এখানে করতে পারবেন দিবে। আমরা বললাম যে আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমরা ডিসি সাহেবকে বলেছি, আমরা ডিউনি সাহেবকে বলেছি, আপনি এমন আদেশ কেন আমাদের দিচ্ছেন, এমন নির্দেশ কেন দিচ্ছেন বা এইভাবে আমাদেরকে কেন কথা বলছেন। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা গতকাল আমরা 18 মাইল চুটনগর ঘনিয়া ঘুটিদিয়া সভা আমরা যেসব জায়গায় আমরা প্রস্তুতি সভাগুলো করেছি সমস্ত জায়গায় প্রশাসনের দিক থেকে আমাদের বাধা এসেছে। এবং আমরা যখন ওসির সাথে কথা বলি যে আমরা কিন্তু প্রোগ্রাম করবো, যেহেতু কেন্দ্রীয় কর্মসূচি এটা আমাদের স্থানীয় কর্মসূচি নয়, আমাদের সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির সদস্য এখানে আসছেন, উনি বলছেন দেখবেন আজকে থেকে কি হয়, তার পরিপ্রেক্ষিতে আমরা গতকাল রাতে আমাদের ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মুমিনের পাশে হানা দিয়েছে পুলিশ। আমাদের ডুমুরিয়া উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান কাজী আব্দুল হালিমের বাড়িতে হামলা দায়ের করা হয়েছে। আমাদের বিএনপি নেতা মালেক, সাদাত, হাফিজ, শহীদ সহ অনেকের বাড়ি তল্লাশি চলছে, তাদের হামলা করা হয়েছে, তাদের পাওয়া যায় পায় নাই, তারা সরে ছিল। এই অবস্থার মধ্যে দিয়েই ডুমুরিয়া পুলিশ তাণ্ডব চালাচ্ছে। আমরা পুলিশের এমন আচরণে তীব্র ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি এবং পুলিশকে আমাদের এই মানবিক যে কর্মসূচি আমরা নিয়েছি সমাবেশের, সেই সমাবেশ যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি আমরা পুলিশের কাছে আবার সেই আহ্বান জানাচ্ছি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা পুলিশের কাছে জানতে পারলাম আমরা এর আগে যে 6 তারিখে এসপি সাহেব আমাদের যে আশ্বস্ত করেছিলেন যে আমরা আপনাদের সমাবেশ করার জন্য যা যা প্রয়োজন আমরা সহযোগিতা করবো, আমাদের তরফ থেকে সমস্যা হবে না। আমরা গতকাল শুনলাম যে ছাত্রলীগ যুবলীগ সেখানে শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে। স্বদেশ প্রত্যাবর্তন তো 10 তারিখে আজকে, তারা বিভিন্ন জায়গায় পালনও করছে, কিন্তু সেটা 12 তারিখে কেন? অর্থাৎ এটা আমাদের মহাসমাবেশ যেখানে লক্ষাধিক লোকের সমাগম হবে সেটাকে নষ্ট করার জন্য, বন্ধ করার জন্য পরিকল্পিতভাবে পুলিশ প্রশাসন এটা করছে। আমরা আমাদের এসপি ডিসি টিওনো ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ যা যা করার আমরা করেছি এবং আমরা ডিআইজি মহোদয়ের সাথেও আমরা কথা বলবো যে আমাদের প্রোগ্রাম 12 তারিখে ডুমুরিয়া আমরা করবো। এবং আমাদের সবচেয়ে মূল কথা হচ্ছে 12 তারিখে কেন্দ্রীয় কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে হচ্ছে। আপনারা দেখেছেন কক্সবাজার, ব্যামনবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু বাধা দিয়েছে, কিন্তু সেইখানে জিয়া সৈনিকদেরকে দমিয়ে রাখতে পারে নাই। তাই আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা বাধা দেবেন না, আপনারা সহনশীল হন, আমরা
শান্তিপূর্ণ কর্মসূচি করতে চাই। আমরা কোন রকমে আপনাদের সাথে বাক বিতন্ডে যেতে চাই না, যেহেতু আমাদের কেন্দ্রীয় কর্মসূচি, এই কর্মসূচি আমাদের সফল করতে হবে এবং এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে এবং চলছে। আজও আমাদের বিভিন্ন কর্মসূচি মহানগরী এবং জেলায় বিভিন্ন থানায় থানায় আমাদের কর্মী সভা, আমাদের প্রস্তুতি সভা আমাদের চলছে, আমাদের প্রচার বীরের কাজ আমাদের চলছে। আমরা আবারও পুলিশের কাছে আহ্বান জানাবো যে আমাদের এই পরিস্থিতিতে আপনারা সহনশীল হয়ে আমাদের মানবিক যে আমরা কর্মসূচি ডাক দিয়েছি, যে কর্মসূচি নির্ধারণ করা হয়েছে ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে, ইনশাআল্লাহ 12 তারিখে আপনাদেরকে আহ্বান জানাবো। সাংবাদিক ভাইরা আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ওই কর্মসূচি শতভাগ সফল করার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের সব সমাবেশ বাস্তবায়ন আমাদের করতেই হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সঙ্গে আরেকটা বিষয় চাচ্ছি যে সমস্যা কি সমস্যা হচ্ছে, কারা করছে, কি করবে আপনারা কনভেনর সাহেবের বক্তব্য শুনেছেন। আমরা আমাদের রাষ্ট্রীয় সংবিধানে বর্ণিত অধিকার নিয়েই কিন্তু আমরা রাজনৈতিক কর্মসূচি পরিপালন করতে চাচ্ছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনার এখানে যে কোনো উদ্ভুত পরিস্থিতির জন্য প্রশাসনই দায়ী থাকবে। আমরা আমাদের কর্ম পরিকল্পনা যেটা নিয়েছি, আমরা শান্তিপূর্ণ মহাসমাবেশ আমরা শান্তিপূর্ণভাবেই পরিপালন করতে চাই এবং রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায় যাদের প্রতিপালন করা হয়, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা শপথ নিয়েছেন এই রাষ্ট্রকে শান্তিতে শৃঙ্খলায় আবদ্ধ রাখবে, তাদের প্রতি আমাদের অনুরোধ রাখবে যে আপনারা রাষ্ট্রীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার প্রতিটি নাগরিক রাজনৈতিক দলের অধিকারকে সমুন্নত করার জন্য যা যা সহযোগিতা দরকার আমরা সেই সহযোগিতা প্রত্যাশা করছি। ধন্যবাদ। এইটা হঠাৎ করে হঠাৎ দেখে আমরা নিজেরাও জানি না এটা তৈরি করা হয়েছে, কারণ আপনারা সবাই জানেন 10 তারিখে আসছে সেই দিন, সে 12 তারিখ ওখানে গেল, আর তা যদি করবেই ওইখানে কেন জায়গা রয়েছে না ডুমুরে কি একটি জায়গা? আমাদের লক্ষাধিক লোক হবে, সমাগম হবে, আমাদের 10টা জেলা থেকে লোক আসবে, আমাদের মহানগরীতে লোক যাবে, আমাদের সমস্ত থানা থানা থেকে উপলব্ধ থেকে লোক যাবে, সেখানে লক্ষাধিক লোকের সমাগম হবে, আর তারা একটা ধুম করে কর্মসূচি তারা দিয়ে দিল, আর কর্ম আরো জায়গা রয়েছে না, আরো 4-5টা জায়গা রয়েছে না, তা সেখানে কর্মসূচি করতে পারে না, কিন্তু তাদের মূল কারণ সেটা নয়। তাদের কারণটা হচ্ছে বিএনপি লক্ষাধিক লোক সমাগম ঘটাবে কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, এইটাই হচ্ছে তাদের বন্ধ করার জন্য তাদের পরিকল্পনা। আমাদেরও পরিকল্পনা যে আমাদের বললাম আমাদের যে দাম কেন্দ্র থেকে সময় দেওয়া হয়েছে 12 তারিখে আমরাও আমাদের সবে সফল করো ইনশাআল্লাহ। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এই সমস্যাটা করছে, অতি উৎসাহী কিছু পুলিশ অফিসার তারা এই কাজটি করছে। আমরা আজকেও সকালে আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম, আমরা ডিসি সাহেব মহোদয়ের কাছে গিয়েছিলাম, আমরা ডিআইজি সাহেবের কাছেও যাবো। আমরা আমাদের যে নীতি সরকারের কাছে যে আবেদনগুলো করা দরকার আমরা সমস্ত জায়গায় যাব এবং আমরা আপনাদের সাপোর্ট চাই দেশবাসীর কাছে, আপনারা প্রচার করে দেবেন সরকারের ওই যে আচরণ অতি উৎসাহী পুলিশ অফিসাররা যে আচরণ করছে সেই আচরণটা আমরা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম।